नमस्कार बंधुरा, आमी सोनाली। आज के आमी जे रेसिपिटा करछी सेटा होच्छे चिकेन वेजिटेबल सूप। एटा खुबी हेल्दी आर टेस्टी, किन्तु खूब कम समय हये जाए। एटार जोन्नो आमी एखाने 100 ग्राम चिकेन, बोनलेस चिकेन एइभाबे सरु करे केटे नियेछी। बीन्स कुचि करे नियेछी 6-7टा बीन्स, एकटा छोटो गाजर आमी कुचि करे नियेछी, दुटो डिम, बड़ो चामचेर 2 चामच कर्नफ्लावर। एइ कापे 3 कप जल निच्छि आमी। नून चीनी নিয়েছি, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন। আদা গ্রেট করে নিয়েছি 1 চামচে 1 চামচ, 4টে রসুন কোয়া গ্রেট করে নিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো, এটা দিয়েই আমি আজকে রান্নাটা করছি। 3 কাপ জল আমি গরম করতে বসে দিয়েছি গ্যাস জ্বেলে। এবার আমি এখানে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, গাজর কুচি, বিনস কুচিটাও দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুন যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে আমি এখানে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। 8-9 মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো। 8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। এবার আমি এখানে নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিচ্ছি 1 চামচে 1 চামচ মতো দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এবার আমি যে কর্নফ্লাওয়ারটা নিয়েছি তাতে একটু জল দিয়ে এটাকে জল দিয়ে মিশিয়ে নিই। এবার আমি এখানে কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। যখন আপনারা মেশাবেন তখন ক্রমাগত হাতা বা খুন্তি দিয়ে এটা নাড়তে থাকবেন। দেখুন সুপটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে ডিম ফাটিয়ে দিয়ে দেব। এবার ডিমটা ফাটিয়ে আমি এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। সুপটা এবার একদম রেডি হয়ে গেছে, আমি এবার এটা সার্ভ করে দেব। চিকেন ভেজিটেবল স্যুপ একদম তৈরি হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দিয়েছি। এটা আপনারা খাবেন, আমাকে জানাবেন কেমন হয়েছে। এর জন্য আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।